ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين جي آه আপনার প্রশ্ন হলো মানুষ মারা যাওয়ার পরে কি কি দায়িত্ব আসে পরিবারের উপর বা তার সন্তানদের উপর মানুষ মারা গেলে সর্বপ্রথম যে কাজ করতে হয় তার ওসৈয়ত যদি থাকে ওসৈয়ত পুরা করতে হয় ওসৈয় কিংবা করজ থাকে করস করস আদায় করবে এগুলো জরুরি আর যদি করস আদায় করতে পারবো না তো পরবর্তীতে ওর সাথে ও আদা করে সময় দিবে এইসব জরুরি বিস্তারিত বিবরণ আর বলা যাচ্ছে না কিন্তু আকারে তারপরে দাফন কাফন আর মিরাজ মন্ডন তো আর আছেই কিন্তু প্রথমে তার খরচা দেয় এমনিভাবে ওষুয় পূরণ করা এটা জরুরি আচ্ছা এর পূর্বে হলো বায়ের পরেই যেটা করার বা সাথে সাথে যেটা আসে সাধারণত আসে এটা কোনো উদ্দেশ্য আমাকে আমি আমার সিএল বলা নয় ধারাবাহিকতার উদ্দেশ্য নয় যেটা করতে হয় গোসল দিতে হয় কাফন পরাতে হয় তারপরে জানাজার সলাট সলাদ জেনার সলাথ তো কাফন তিন কাপড় হয় নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে এইটি সহে অবশ্য কোনো কোনো আলেম ভাবনে বা অনেকেই নারীদের জন্য পাঁচ কাপড়ের কথা বলে থাকেন কিন্তু ক্ষেত্রে পাঁচ কাপ বলে থাকেন আর এটাকে কেউ কেউ মুস্তাহাদ বলেন আচ্ছা বিস্তারিত ধরুন অন্য সময় আপাতত সংক্ষিপ্ত এরপরে জানাজার সলাধ দিবে দিবে কাফন পড়াবে জান পড়া পড়বে পড়াবে দাফন করবে এগুলো তো সব ফরজে কিফায় করতেই হবে এগুলো মেন কিন্তু এখানে কথা কেউ কেউ আছে দেখবেন ওই যখন দাফন করে দাফন করার সময় আমাদের দেশের প্রচলন ওই সাথে সাথে কবরস্থানের কাছেই শতকা হয়রাত করে এগুলোর কোনো মূল নাই কবরস্থানের ধারে বা কাছে যে ওরা দাঁড়াবে আর ওদেরকে আপনারা টাকা পয়সা মন্ডন করবেন চাউল বন্ধন করবেন দেখিয়ে দেবেন এইসব বেদাতের অন্তর্ভুক্ত যদিও আমাদের দেশে প্রচলন রয়েছে বাকি যারা তার পরিবার তাদেরকে খাওয়ানো হবে শূন্য তো প্রতিবেশীরা এই পরিবারের লোকজনকে খাওয়াবে কারণ তারা এখন ব্যতিব্যস্ত চিন্তায় চিন্তিত তাই প্রতিবেশীরা যদি তাদের তফিক থাকে ওকে খাওয়াবে একদিন বড় জোর তিন দিন পর্যন্ত কারণ তিন দিন পর্যন্ত মহিলারা সুখ পালন করতে পারে আর স্বামী না হলে যদি স্বামী হয় তাহলে তো আরও বেশি তো নিজ পরিবারের লোক কেউ যদি মারা যায় তিন দিন পর্যন্ত মহিলারা সকলেই এই পরিবারের সকলেই তো আর বিয়ে করতে পারে সুখ পালন করতে পারে এই অবস্থায় তারা শুকাহতো থাকবে রান্নাবান্না করতে অসুবিধা তাহলে এই হিসেবে একদিন তো করা বেশি স্পষ্ট শুন না আর কোনো কোনো আগে তিন দিন পর্যন্ত বলেছেন বরং প্রয়োজন মোতাবেক কেউ যদি আরও বেশি করে দেহে খাওয়ায় একদম তারা কাহিল হয়ে পড়েছে অথবা অসুস্থ পরিবার খাওয়ায় এটা যাই হবে না জরুরত অনুযায়ী আচ্ছা এরপরে পরিবারের লোক আচ্ছা কাচ্চা সন্তান আপনার যেটা উদ্দেশ্য ওর জন্য جيني مراجل ترجون كي كربي ترجون سربتمو عمر الجتا طاهو بالدعاء <applause> الله الرسول صلى الله عليه وسلم بلغتهم إذا مات ابن آدم انقطع عنه عمله إلا من ثلاث صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له هذا مسلطن جديد مراجع تهون ترسمو ستعمر كي تجا তবে তিনটি আমল বাকি থাকে সদকায় জারিয়া উপকারী কিংবা এক সন্তান যে তার জন্য দোয়া করে তাই সর্বোত্তম আমল যেটা তা হলো সন্তানেরা তার জন্য দোয়া করবে এটা বেশ উপকারী তাদের জন্য আর যিনি মারা যাবেন উনি যদি সদকায় জারিয়া কিছু রেখে যেতে পারেন এটা তার জন্য উপকারে আসবে কিংবা ইনি করে করেছে আরেকজনকে ইনি শিখিয়েছে বা এরকম কিছু প্রতিষ্ঠান করে তুলেছে অথবা দিনে কাজকর্ম করেছে ওগুলো জারি থাকে ওগুলো তার জন্য থাকবে আর এই তিনটার মধ্যে বেশ উপকারী হয় সবই উপকারী আলহামদুলিল্লাহ সন্তান নেকালগুলো সন্তান তার জন্য দোয়া করবে ه خلاه أبني التي باقي أركي كتباره. هتي شربت مهامور. من القرآن الكريم رب الكريم سبحانه وتعالى مع ورجن الدواشك كما ربياني صغيرا رب, يعني رب, رب كما ربياني صغيرا هي رب মা অথবা বাপ উভয় জিন্দা মুরতে সকলের জন্য দোয়া করবেঠে আল্লাহ আমার মা বাবার উপর ওই রকম রহম করো যেরকম তারা শৈ শৈশবকালে আমাকে লালন পালন করতে গিয়ে দয়া দেখিয়েছেন আল্লাহ আকবর কীরকম দয়ার আদর করেন মায়েরা আপনারা এখন মা হয়েছেন আরও কেউ আরও কিছু অগ্রসর হতে পারেন তো একটু খেয়াল করেন দেখুন বাচ্চাদেরকে কতটুকু আদর করেন তা আপনি আপনার বাচ্চাকে যতটুকু আদর করেন আপনি বিশ্বাস করুন আপনার মা কিন্তু সেরকম আপনাকে আদর করেছেন ওতোবা আরও বেশি কারণ আমাদের মা বাবা যারা চলে গেছেন আমাদের মা বাবাদের তাদের মায়া মোহব্বত ওই জমানায় আরো বেশি ছিল যত বয়স যত এদিকে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি তখন যেমন আগের তুলনায় কমে যাচ্ছে সেই রকম মায়া মহব্বত মা আল্লাহ হত সেরকম হবে না আমরা বাস্তবতাকে লক্ষ্যকে বলছি আর কি কিন্তু হতে হবে সবাই যে সমান এরকম না কিন্তু পূর্বে বেশিরভাগ কীরকম ছিল মায়েরা মা মা বাবা বাবা অথবা আব্বা আব্বা শুভানাবু তাই মার জন্য ধোঁয়া এটা সর্বোত্ত মা আর এর সাথে সাথে যদি কেউ অন্য কিছু করে মিসকিনকে খাওয়ায় গরিব মিসকিনকে সদাকা করে সদাকা দিলে মা বাবার কাছে যার উদ্দেশ্য করবে ইনশাল্লাহ শতাকা পৌঁছাবে মা বাবার জন্য শতক্ষা করলো মিসকিনকে খাওয়ালো কোনো প্রতিষ্ঠানে দিলো মসজিদ বানালো মা বাবার পক্ষ থেকে এতে কোনো অসুবিধা নেই আলহামদুলিল্লাহ এমনিভাবে মা বাবার পক্ষ থেকে যারা তৌফিক দেয় করে হজ করে যদি তৌফিক দেয় না প্রথমে নিজেরটা করার পরে আর কি নিজেরটা ফরজ আদায় করার পরে যদি আল্লাহ তাকে তৌফিক দেয় মা বাবার পক্ষ থেকে ওমরা করলো অথবা হজ করলো আলহামদুলিল্লাহ কিন্তু কথা হচ্ছে ওই যে আমাদের দেশে মিসকিনকে খাওয়ায় বা গরিব মিসকিন অথবা সবাই মিলে ওই যে নির্দিষ্ট দিন রয়েছে চল্লিশে অথবা প্রথম দিনে এরকম করে খাওয়াতে হয় দ্বিতীয় দিনে এরকম তৃতীয় দিনে এরকম অথবা একাদশী চতুর্থদশী বা এরকম আছে বিভিন্ন সময় চল্লিশা অথবা বার্ষিক আছে না এইসব বিধাত অর্থাৎ নির্দিষ্ট কোনো কোনো দিন নেই মানুষ তার নিজপক্ষ থেকে গরিব খাওয়াবে আল্লাহর উদ্দেশ্যে এতে অসুবিধা নেই কিন্তু আপনি নাম খাওয়ানোর জন্য যদি আর বেশিরভাগ দেখবেন এইসব যারা করে চল্লিশা করলো গরুর দুইলো একটা সমান সমান না সব এলাকার মানুষও সমান না ধনী বেশ কম কোনো কোনো এরিয়ায় হয়তো গরু খাওয়াতে হয় কেউ কেউ হয়তো কয়েকটা গরু তার তভিক বেশি হ্যাঁ তভিক বেশি বড় ধনী সে ওই হিসেবে খাওয়াচ্ছে অনেক এই এইসব বাহ্যিক দৃষ্টিতে বুঝে যায় অনেকের নিয়তির নিয়তি ঠিক থাকে না প্রথম নম্বর এর কোনো দলিল নাই নির্দিষ্ট করে কোনো দিন এরকম অনুষ্ঠান করা এটা বিদাত দ্বিতীয় নম্বর বেদাত করে আবার তাদের নিয়েটাও খালিস থাকে না আল্লাহ আমাদের সকলকে তো অভিজ্ঞান তো এসব থেকে অবশ্যই বান্দা দূরে থাকবে বেদাত করবে না সঠিক পদ্ধতিতে মানুষের মা বাবার পক্ষ থেকে মিসকিন গরিব ইত্যাদিতে খাওয়াক কিন্তু বেদাত নির্দিষ্ট দিন করে কোনো দিবস পালন করবে বার্ষিকী অথবা মৃত্যু দিবস এরকম যেগুলো এইসব হচ্ছে বিধাত বিজাতীয়দের অন্ধানুসরণ এই সব থেকে অবশ্যই অবশ্যই মুসলমানদের দূরে থাকতে হবে আল্লাহ আমাদের সকলকে হদায়ত দিন সকলকে বুজার তৌফিক দিন বারাক ফিক হফিক ওসসালাম আলাইকুম রহমতুল্লা বাক